খুব ভালো আসুন, কারণ 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 আমরা আজকে অযোধ্যা চলে এসেছি। অযোধ্যা কেমন করে আসলাম, আসি কি কি করবো, সব জিনিস তোমার সাথে শেয়ার করে মোর সাথে এই ব্লগটা থাকো, আসে ওরা খুব ভালো লাগবে, খুব মজা লাগবে। এই পাহাড়ি পরিবেশের অনেক ব্লগ দেখছুম, অনেক ভিডিও দেখছুম, কিন্তু নিজে আসার পর নিজে আসির এত ভাল লাগবে সেটা মুই ভাবির পাং নাই। এই হোটেলটা আমরা ব্রেকফাস্ট করবো, তারপর আমরা অযোধ্যা যাবো। বাবা অনেকদিন থেকে লক্ষ্মীর সাথে প্ল্যান, মানে কোনো জায়গা বেড়ে যাওয়ার জন্য, তো ফাইনালি আজকে সেটা অবাধ হচ্ছে। আমরা রাস্তা দিয়ে খুশি, কি মজা, কি মজা, কি মজা। আমার হাজবেন্ড হচ্ছে বেস্ট ফ্রেন্ড, আমার দুইজন মানে ইনার হাজবেন্ড মোর হাজবেন্ড বেস্ট ফ্রেন্ড, আর লক্ষ্মীও মোর বেস্ট হয়ে গেছে বেস্টি। বেস্টি না বেস্টি কি সব কয় জানে। তো আমরা এই হোটেলে খাওয়া দাওয়া করি, তারপর আমরা যাই অযোধ্যা। আর যে আমার ছোট্ট আসলে বিশ্বজিৎ দা আর লক্ষ্মী চামড়ি আনছে, জাতীয় খাবার না খেলে এত সুন্দর জার্নিটা কি কমপ্লিট হয়? তো লুচি খাবার ভয় খায় যদি গ্যাস হয়। ভিউ পয়েন্টত পৌঁছিয়া সিরকাবাদের বিখ্যাত কুশিয়ারের রস আমরা খাই। আমরা আখের রস খা ভিউ পয়েন্টত কিছু ছবি ছবি তুললাম, এটা থেকে এবার সামনার যেমন সামনার আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, মানে মোটামুটি ভিড় আছে শীতের সময়। তো একটা মানে পিকনিকের সিজন, অনেক লোক আছে বহু বহু দূর দূর থেকে। এটা হচ্ছে ময়ূর পাহাড়, বর্ষার সময় ময়ূর এটি কোনো পেখম তুলি নাচতে বাধ্য, কিন্তু শীতের সময় ভিড় ভাট্টার জন্য ময়ূর জঙ্গল পালে গেছে। পাহাড় চড়তে চড়তে আমার তো ভোগ করে কি সুন্দর, ময়ূর পাহাড়ের দোকানলাত আমরা কিছু কেনাকাটা করে নিলাম, ওই মুখোশ টুখোশগুলো ট্রেডিশনাল মুখোশ যেটা পুরুলিয়ার হয়। তারপর আমরা চলে আসলাম মার্বেল লেক, সেই বিখ্যাত মার্বেল লেক, যে মার্বেল লেকের পাথর কাটিয়া আপার ড্যাম লোয়ার ড্যামের কাজ হয়েছে বলে শুনছুন লোকমুখে। তো এত অপূর্ব দৃশ্য, ওই মার্বেল ড্যামের মার্বেল কাটিছে মানে পাথর কাটিছে, তারপর দেখে এটি কোনো অপূর্ব সুন্দর দৃশ্য, মানে এটা না আসলে অনুভব করা কোনো মতে সম্ভব না। মার্বেল লেক থেকে বেরিয়ে আমরা যাই বামনি ফলস, কিন্তু দুর্ভাগ্যবশত বামনি ফলসে এতলা সিঁড়ি, 250 না না কয়টা সিঁড়ি, তো ওই সিঁড়িগুলার মাত্র ওই 50-60টা পার হওয়ার পর আমরা কই আর নিচে নামা সম্ভব না, খাওয়া পাওয়া ধরি। তো গাড়ি করি আমরা সাই 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 করি ছুটতে থাকি আপার ড্যাম লোয়ার ড্যাম, কিন্তু মোর খাওয়া এমন বমি করে গল গল করি, খাওয়ার দিয়া দেখি কেন আসে। তো যাই হোক, খাওয়া মানে সুস্থ হওয়ার পর আমরা এটি কোনো নামিয়া কিছু ছবি ছবি তুলি, আর বারবার মুখ দিয়ে কইতে থাকি যে অপূর্ব 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 অসাধারণ মা কালী, মানে কি কোন তোমার। আর মোর বড় বেটি তোমার বিশ্বজিৎ কাকা একজোড়া কানের দুল কিনেছে, আর সাথে সাথে মোর বেটির যে বমি, এত শরীর খারাপ, লক্ষ্মীও ক্লান্ত, সব ক্লান্ত, আমরা ক্ষুধার্ত ক্ষুধার্ত, পেটটা আমার হাহাকার করে দিচ্ছে খাবারের জন্য। তো ভিউ পয়েন্ট অসাধারণ অসাধারণ, তোমরা অযোধ্যা আইসো, ঘুরি যাও পুরুলিয়া, অপূর্ব লাগবে, মানে একটা অন্য ভালো লাগবে।